দুই মামলায় সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফানের এক বছর কারাদণ্ড দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এর আগে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধরের মামলায় ইরফান সেলিম ও তার নিরাপত্তারক্ষী জাহিদকে গ্রেপ্তার করে র‍্যাব। বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় অবৈধ অস্ত্র, মাদক এবং বেশ কয়েকটি ওয়াকিটকি। এদিকে পুলিশের হাতে গ্রেপ্তার হাজি সেলিমের গাড়ি চালক মিজানুর রহমানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে ধানমন্ডি থানায় ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম সহ চারজনের বিরুদ্ধে মামলা করেন নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ। ঘটনাটি দুঃখজনক মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুর রহমান। নৌবাহিনী কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধরের ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিমকে গ্রেপ্তারে তার পুরান ঢাকার বাসায় অভিযান চালায় র‍্যাব। দুপুরের দিকে র‍্যাব সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের দেবীদাসঘাট লেনের পৈতৃক বাড়িটি ঘিরে ফেলেন। এ বাড়িতে বসবাস করেন হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম। র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত বাসায় ঢুকে তল্লাশি শুরু করেন। এ সময় ইরফান সেলিম এবং তার নিরাপত্তারক্ষী জাহিদকে র‍্যাব হেফাজতে নেয়। কয়েক ঘন্টা তল্লাশি চালিয়ে বাসা থেকে উদ্ধার করা হয় অস্ত্র, মাদক এবং বেশ কয়েকটি ওয়াকিটকি। এই বাসা থেকে আমরা মূল অভিযুক্তকে র‍্যাবের হেফাজতে আনতে সক্ষম হয়েছি। এর পাশাপাশি অন্যতম এজাহারভুক্ত আরেকজন আসামিকেও আমাদের হেফাজতে আনতে আমরা সক্ষম হয়েছি। নৌবাহিনী কর্মকর্তা আসিফ আহমেদ খান রাজধানীর কলাবাগানে রোববার রাতে ঘটে যাওয়া নির্মম ঘটনার বর্ণনা দেন। নিজের পরিচয় দেওয়ার পরও মারধরের হাত থেকে রক্ষা পাননি তিনি, এমনকি তার স্ত্রীকেও লাঞ্ছিত করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। ঘটনার রাতে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন আসিফ। তার অভিযোগ, সংসদ সদস্যের স্টিকার লাগানো একটি গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। স্টিকার লাগানো গাড়িটি ছিল সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের। ঘটনার সময় গাড়িতে হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমও তার নিরাপত্তা রক্ষী ছিলেন। পরিচয় দেওয়ার পরও শেষ রক্ষা হয়নি আসিফ আহমেদ খানের। গাড়ি থেকে নেমে তাকে মারধর শুরু করে তারা। খবর পেয়ে পুলিশ দুটি গাড়ি থানায় নিয়ে যায়। এ ঘটনায় রাতেই থানায় জিডি করে নৌবাহিনীর এই কর্মকর্তা। সোমবার সকালে হাজি সেলিমের ছেলেসহ চারজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করে আসিফ আহমেদ খান। এরপরই গ্রেপ্তার হন গাড়ি চালক মিজানুর রহমান। রাস্তায় যাতায়াতে এবং মোটরসাইকেলের সাথে গাড়ির ঘষা লাগায় এবং তারপরে কথা কাটাকাটি এবং তারপরে এই ঘটনা ঘটেছে। এর ভিতরে আর কোনো ঘটনা আছে কিনা সেগুলো তদন্ত করলেই বেরিয়ে আসবে। এদিকে ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার সাথে জড়িতদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। এই ঘটনা যেই ঘটিয়েছেন আমরা তদন্তের মাধ্যমে তাকে নিশ্চিত করে তাকে আমরা অবশ্যই শাস্তির মুখোমুখি করব। আমরা দেশ যেমনে এগিয়ে যাচ্ছে, আমরা আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ এবং আমরা সেই অনুযায়ী কাজ করছি। এদিকে পুলিশের হাতে গ্রেপ্তার হাজি সেলিমের গাড়ি চালক মেজারুর রহমানের একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর চকবাজারে দেবীদাস লেনে সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমের বাসায় আছেন আমাদের সহকর্মী শফিউল আলম সুজন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিউল, অভিযান নিয়ে আপনার কাছে আরো কি তথ্য আছে? সীমা জানেন যে আসলে দুপুরের পর থেকে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত ইরফান চৌধুরীর বাড়িতে আসলে এই অভিযান পরিচালনা করে, অভিযান পরিচালনা করছিল। এই ঠিক একটু আগে আমাদেরকে হচ্ছে র‍্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা আমাদেরকে বলেছেন যে আসলে এই বাড়ি থেকে যে অভিযান করা হয়েছে, এই অভিযানের মধ্যে আসলে অস্ত্র পাওয়া গেছে এবং তার সাথে দুইটি অস্ত্র পাওয়া গেছে এবং একই সাথে যদি মদ পাওয়া গেছে এবং বিভিন্ন ধরনের ওয়াকিটকি, এবং বলা হচ্ছে যে 38 থেকে 40টি ওয়াকিটকি আসলে এই 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 বাসা থেকে উদ্ধার করা হয়েছে এই পর্যন্ত। এবং তাদের এই অভিযান একটু আগে কিন্তু আমাদেরকে ব্রিফ করেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বহু সাংবাদিক, এখানে গণমাধ্যম কর্মীরা
আছে এবং তারা কিন্তু হচ্ছে একটু পরপর কিন্তু ব্রিফ করছে এবং একটু আগে আমাদেরকে যেটা জানিয়েছে যে এই যে এই ওয়াকিটকি এবং মাদকের জন্য ছয় এবং মাদকের জন্য জাহিদুল ইসলাম যেটা হচ্ছে ইরফান সেলিমের হচ্ছে দেহরক্ষী এবং একই সাথে ইরফান সেলিমকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে মানে ছয় মাস করে এক বছর আসলে কারাদণ্ড দেওয়া হয়েছে একই সাথে যদি আমি বলতে চাই যে যে ওয়াকিটকি এবং অবৈধ অস্ত্র এবং অস্ত্রের মামলা কিন্তু আসলে এখনও দেওয়া হয়নি বলা হচ্ছে র্যাবের এই মুখপাত্র আমাদেরকে যেটা জানিয়েছে যে যে অস্ত্রের যে মামলাটা এটা নিয়মিত মামলা হিসেবে করা হবে আমি যদি বলে যে এই এই যে হাজি সেলিমের ছেলে যে ইরফান সেলিম ওনার বাসায় কিন্তু বিপুল পরিমাণ যে এই ওয়াকিটকি পাওয়া গেছে এর জন্য কিন্তু মামলাটা দেওয়া হয়েছে আপনি আরেকটু বলতে চাই যে এই বাসায় এবং হ্যান্ডকাপ পাওয়া গেছে যেটা আসলে পুলিশের কাছে থাকে সেই হ্যান্ডকাপের জন্য কিন্তু আসলে কী কারণে হ্যান্ডকাপটা ব্যবহার করা হতো বা এই হ্যান্ডকাপ দিয়ে উনি কী করতেন তার জন্য কিন্তু অনুসন্ধান চাচ্ছে এবং মনে করা হচ্ছে যে একটি টর্চার সেল আছে এবং এই টর্চার সেলটা আসবে ওনার বাসার পাশে অথবা ওনার কোনো ফ্ল্যাটে আসবে হয়তো বা লুকাইতে আছে এই জিনিসটা কিন্তু এখনও তদন্ত করছে এবং ওনারা সন্দেহ করছে যে এই টর্চার সেলে হয়তো বা অনেক নির্যাতনের শিকার হয়েছে আপনি জানেন যে আসলে এই যে বিকেল দুপুরের পর থেকে যে এই এই অভিযান চলছে এই অভিযানের মাধ্যমে কিন্তু এই পর্যন্ত বিপুল পরিমাণ ওয়াকিটকি পাওয়া গেছে আরেকটি কথা আপনাকে জানাতে হয় যে টর্চার সেল আছে কি না এবং এই টর্চার সেলটা এই কীভাবে সে পরিচালনা করতো বা কারা এরা দায়িত্বে ছিল এই জন্য তদন্ত সাপেক্ষে কিন্তু আরও বের করা হবে আমরা আরেকটু বলে যাই যে ইরফান চৌধুরীকে এখন পর্যন্ত বের করা হয়নি এই ইরফান চৌধুরীকে এখন পর্যন্ত বের করা হয়নি র্যাবের হেফাজতে আছে এবং তাকে আটক করে রাখা হয়েছে এবং আরেকটি কথা হচ্ছে যে বলতে হয় যে এবং তাকে বের করতে হয়তো বা আরেকটু সময় লাগবে র্যাবের যতটুকু মুখপাত্র আমাদেরকে জানিয়েছেন এই যে তাকে বের করা হবে এবং এই সময় কিন্তু তাদেরকে অপেক্ষা করতে হবে আমাদেরকে এই ছিল আসলে সীমা খান এখানে সর্বশেষ পরিস্থিতি শফিউল আপনাকে ধন্যবাদ